আমি আশি লক্ষ দিই। আজ আমার আশাই উচিত হয়নি। তোমার চিঠি পেয়ে ভেবেছিলাম যে তুমি কোনো বিপদে পড়েছো, তাই ছুটে এসেছিলাম। আমি যদি জানতাম। ও মা, থামলি কেন দীপু? যদি জানতিস তো লক্ষ্মীদের জুয়ার থেকে মুক্তি রানী, তাহলে কোনোদিন আমার মুখ দেখতে চাইতিস না, তাই তো? কি ভেবেছিস দীপু, কি ভেবেছিস তুই? আমাকে যেভাবে তুই দেখে গেছিস আর এখন যেভাবে দেখছিস, এত দামি দামি ফার্নিচার, এত সাজগোজ, দামি দামি গয়না, এই জায়গাতে পৌঁছতে আমাকে কষ্ট করতে হয়নি, পরিশ্রম করতে হয়নি? আমি নিজের শরীর খাটিয়ে পয়সা রোজগার করেছি আর সেটা নিয়ে আমার কোনো লজ্জা নেই। কি লক্ষ্মী, আমি হাত জোর করছি, আমাকে যেতে দাও, আমি আর কিচ্ছু শুনতে চাই না। না, তুই কোথাও যাবি না দিদি, কোথাও না। আয় বস, তুই বস, বস। কেন রে দীপু, তোর লক্ষ্মীদি শরীর খাটিয়ে খায় এটা শুনে খুব কষ্ট হচ্ছে তোর, নাই না? খুব কষ্ট হচ্ছে। তাহলে তুই পুরোটা শোন, আরো ভালো করে তোকে বলি, আরেকটু কষ্ট দি তোকে। অনন্ত চলে যাওয়ার পরে, অনন্তকে তাড়িয়ে দেওয়ার পরে যেটুকু জমানো টাকা ছিল সেটা দিয়ে কদিন তো চললো, কিন্তু তারপরে টাকা যেই ফুরলো আমি আমি কাজ খুঁজতে রাস্তায় বেরোলাম, বড় লোকদের পাড়ায় গেলাম, কেউ যদি অন্তত আমাকে ঠিকেজির কাজটুকু দেয়। কিন্তু কেউ দিল না রে দীপু, সবাই ফিরিয়ে দিল আমাকে। যারা রাখতে চেয়েছিল তারা এমন ভাবে আমার দিকে তাকালো, আমি পালিয়ে এসেছি রে ওখান থেকে, পালিয়ে এসেছি। ওই পাগলটাকে জড়িয়ে ধরে আমি দিন রাত কাঁদতাম, কিন্তু কেঁদে কি হবে বলতো দীপু? কাঁদলে তো কারোর পেট ভরে না, না আমার, না ওই পাগলটার। তখন আমি মনস্থির করে নিলাম, শরীর খাটিয়ে যদি রোজগার করতেই হয় তাহলে আমি বড় দাও মারব। কি করতাম বল আমি দীপু? পেটের ছেলেটাকে তো এভাবে মরতে দিতে পারতাম না, ও যে চম্বুর ছেলে, ওকে না খাইয়ে এভাবে মরে যেতে দিতে পারতাম বল? তুই জানতিস না রে দীপু, তোর সাথে যখন আমার শেষ দেখা হয়েছিল তখন আমার 4 মাস। তারপর একদিন নিজের পরনের ছেঁড়া কাপড়টাকে সেলাই করে নিজের লাজ, লজ্জা, শিক্ষার অহংকারকে জলাঞ্জলি দিয়ে আমি রাস্তায় গিয়ে দাঁড়ালাম। অনন্ত আমাকে ভয় দেখাতো না, নিশ্চয়ই আমাকে সোনা গাছেতে গিয়ে ফেলবে। এখন আমি নিজেই নিজেই নিজের কোঠা চালাই। ফ্রি স্কুল স্ট্রিটে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, ওখানকার অফিস ফেরত লোকজনকে মরিয়া হয়ে ইশারা করতাম। ওখানেই একদিন সুধাংশু আমার পিছু পিছু আমার বাড়িতে এলো। সুধাংশু আসার পর আমাদের ভাগ্য একেবারে বদলে গেল রে দীপু। সুধাংশু আমাদের খুব যত্নে রাখে, খুব আদরে রাখে। আর তাছাড়া ওই জুয়ার আসর যেটা তুই দেখেছিস সেখানকার কার্ডসও তো আমি পাই। এখন মাঝে মাঝে মনে হয় রে দীপু, সুধাংশু যদি আমাদের জীবনে না আসতো তাহলে আমি আর চম্বু তো একেবারে বেঁচে যেতাম রে। সেটা যদি না হতো তাহলে এনাফ লক্ষ্মীদি, সেদিন যদি তুমি আমার কথা শুনে আমার বাড়ি চলে যেতে তাহলে হয়তো তোমাকে এই পথে আর নামতে হতো না। দীপু, আমি তোর সাথে কেন যাইনি সেটা তুই এখন বুঝতে পারবি না রে, তোর এখনো সেটা বোঝার বয়স হয়নি। বিমল মিত্রের পরি দিয়ে কিনলাম, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, পরদিন দুপুর 12টায় আকাশ আটে।